আসসালামু আলাইকুম সবাইকে। এই ব্লগে আমি দেখাতে যাচ্ছি আমরা কি করে ফুকেট গেলাম কুয়াশাময় থেকে। তো কুয়াশাময়ের নাথন পিয়ার থেকে আমরা চলে গিয়েছিলাম সুরাত থানের ডনসাক পিয়ারে, এবং আমরা যে ফেরিতে গিয়েছিলাম সেটার নাম ছিল লমফ্রায়া। মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে আমরা 5-6 ঘন্টা জার্নি করে চলে এলাম ফুকেটে। এবং ফুকেটে আমরা যেই হোটেলটাতে উঠেছিলাম ওটার নাম ছিল বাউমানবুড়ি হোটেল রিসোর্ট অ্যান্ড স্পা, এবং খুব সুন্দর, বিশাল বড় একটা 4-স্টার হোটেল। এটার যে পুল সাইডটা ওইটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ, বাচ্চাদের জন্য খুব সুন্দর, অনেক বড় করে একটা আলাদা করে পুল দেওয়া আছে, এবং বড়দের জন্য যে পুলটা সেটাও অনেকখানি জায়গা জুড়ে করা। আর এই হোটেলটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখান থেকে শপিং মল, তারপর রেস্টুরেন্ট, বিচ, পাতং বিচ সব কিছু অনেক কাছে, এবং আশপাশে অনেক অনেক সুযোগ সুবিধা, সব ধরনের সুযোগ সুবিধা এখানে পাওয়া যায়। হোটেলটা এমনই একটা জায়গায় আর কি, ফুকেট শহরের। তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম ভিউ পয়েন্টে, কারণ ভিউ পয়েন্ট যেটা হচ্ছে কাটা বিচের দক্ষিণে, এখান থেকে আন্দামান সির বিশাল বড় একটা অংশ দেখা যায়, এবং ছবি তোলার জন্য অসম্ভব সুন্দর একটা জায়গা। এত সুন্দর দূর থেকে নীল সমুদ্র, ঝলমলে নীল সমুদ্র, তারপরে বিচগুলো এত সাদা বালির বিচ, আর এই যে চারপাশে ঘন সবুজ গাছপালা, সব মিলে মানে খুবই সুন্দর, এবং ফুকেট শহরের অনেকখানি অংশ এখান থেকে দেখা যায়, খুব দারুণ একটা জায়গা। এরপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম বিগ বুদ্ধাতে। ভিউ পয়েন্ট আমরা খুব বেশিক্ষণ থাকতে পারিনি, তারপর বিগ বুদ্ধাতে চলে গিয়েছিলাম। বিগ বুদ্ধার আর এই যে ভিউ পয়েন্টটা একই রোডেই। তারপর বিগ বুদ্ধাতে যাওয়ার পরে আমরা যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গৌতম বুদ্ধের স্ট্যাচু, যেটা হচ্ছে কংক্রিটের তৈরি, এবং এই কংক্রিটের উপরে সম্পূর্ণটা সাদা হোয়াইট মার্বেল, বার্মিস হোয়াইট মার্বেল দিয়ে এটা কভার করা, যেটা কাজ শুরু হয়েছিল 2004 সালে এবং শেষ করতে সময় লেগেছিল 2018 সাল পর্যন্ত। খুবই সুন্দর একটা স্ট্যাচু এবং দর্শনীয় স্থান। এখানে শুধু যে গৌতম বুদ্ধের এই স্ট্যাচুটাই আছে শুধু তাই নয়, এটা চারপাশে অসংখ্য বুদ্ধদের অনেক অনেক আরও বিভিন্ন ধরনের ওদের যে স্ট্যাচুগুলো আছে সেগুলো বাঁধানো আছে। এখান থেকেও কিন্তু ফুকেটের অনেকখানি অংশ দেখা যায়, যেটা সালং বে নামের একটা এরিয়া আছে, ওইটাও অনেকখানি দেখা যায়। খুব সুন্দর একটা জায়গা, এবং এটা যেহেতু একটা ধর্মীয় ওদের একটা রিলিজিয়াস সাইট, এখানে একটু হচ্ছে রেসপেক্ট বজায় রাখতে হয় ছবি তোলার সময় বা সেলফি করার সময়, এবং হচ্ছে শর্ট ড্রেস পরা নিষেধ আছে এখানে, একটু পরিপাটি এবং পরিচ্ছন্ন ড্রেস পরে যেতে হবে, ওরকম ওখানে ডিরেকশন দেওয়া আছে। তো আমরা সেখানেও গিয়েছিলাম এবং এই প্রত্যেকটা স্ট্যাচু দেখছিলাম, খুবই খুবই সুন্দর একটা জায়গা। এবং এটা এতটা উপরে, পাহাড়ের অনেক উপরে, এখান থেকে ভুকেটের অনেকখানি অংশ দেখা যায়, এবং এটা তৈরি করতে নাকি প্রায় 30 মিলিয়ন থাই ভাত খরচ হয়েছিল। এত বিশাল একটা স্ট্রাকচার, যেটা ছবিতে বোঝা যায় না কিন্তু অনেক বিশাল। এবং এখানে ওঠার সামনে যে সিঁড়িগুলো, এখানে প্রায় 94টি সিঁড়ি আছে, 94টি সিঁড়ি বেয়ে তারপর হচ্ছে বিগ বুদ্ধার যেই মানে কাছে যেতে হয় আর কি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, কারণ ভিউ পয়েন্ট এবং হচ্ছে বিগ বুদ্ধা ঘুরে এলাম, অসম্ভব ভালো লেগেছে। আসলে ফুকেটে এত এত দেখার জিনিস, এত এত সুন্দর সুন্দর জায়গা, যে 3-4 দিন লেগে যাবে মিনিমাম যে সবগুলো জায়গা ঘুরতে, কারণ শুধুমাত্র ফুকেটেই যদি কয়েকদিন থাকা যায় তাহলে প্রায় থাইল্যান্ডের অর্ধেকটা দেখা হয়ে যাবে, কারণ এখানে অনেক কিছু।